পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওড়াঞ্চলে নদ নদীর পানি বিপদ সীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ধনু নদের পানি কোথাও কোথাও পার উপচে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন হাওড়াঞ্চলের মানুষ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, ধনু নদের অবস্থা কি আর কি বলছেন সেখানকার স্থানীয়রা, জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আজকে সকাল থেকেই নেত্রকোনার ধনু নদের ধনু নদের পানি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আর গতকালকে পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজকে সকাল থেকে কিন্তু প্রায় বিপদসীমার একদম মানে চুই চুই অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে আমি আছি এই নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার এই ধনু নদীর পাড়েই রয়েছি, রসুলপুর ঘাট যে জায়গাটি, এই জায়গাটিতে রয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে নদীটি, এই নদীটি কিন্তু আসলে রসুলপুর ঘাটস্থ যে ধনু নদী দিয়ে, এই ধনু নদী কিন্তু উপচে ইতিমধ্যেই চতুর্দিকে পানি প্রবাহিত হচ্ছে এবং অসংখ্য জমির ধান কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। গতকালকে পর্যন্ত নদী তীরবর্তী যে জমিগুলো রয়েছে সেইগুলো পানি কিন্তু আসলে তলিয়ে যায়। তবে আজকে সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে কিন্তু আসলে আধা কাঁচা আধা পাকা ধান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হচ্ছে। আর একটি বিষয় আমি যদি জানাই যে আসলে ঘাটে, যে রসুলপুরের ঘাটে যে দোকানপাট রয়েছিল সেই দোকানপাটগুলো কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নিয়েছেন তারা কিন্তু আসলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন দোকানদাররা। এবং কৃষকরা কিন্তু আসলে চরম দুশ্চিন্তায় রয়েছেন যে হয়তো বাঁধ ভেঙে গেলে